সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন সরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব অ্যালার্টস 360। ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, কালকে একটা বিশাল বড় রিক্রুটমেন্ট MTS পদের জন্য প্রকাশিত হয়েছে। অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবল জব, ইন্ডিয়ার সকলেই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, কালকে আমি সামান্য ব্যস্ত থাকে আপনার জন্য ভিডিওটি নিয়ে আসতে পারিনি, আজকে কিন্তু আপনার জন্য ভিডিওটি নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলুন আর দেরি না করে সরাসরি রিক্রুটমেন্টটা সুখবরটা শুনে নেব বিস্তারিত, যে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বা বাকি বিস্তারিত লাগবে আমরা চলুন জেনে নিই। এখানে আপনারা এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি অফিসিয়াল রিক্রুটমেন্টটি ওপেন করে নিয়েছি। আপনারা চলে আসবেন, আমি অফিসিয়াল লিঙ্ক এবং PDFটা লিঙ্ক দুটোই দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনের নিচে। তো বন্ধুরা, প্রথমে বলে নিই, পোস্টটি হলো DRDO, যার ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। বোর্ডের পক্ষ থেকে MTS পোস্টের জন্য রিক্রুটমেন্ট অনেকগুলো ভ্যাকেন্সিস বেরিয়েছে। তো চলুন আমরা আবেদনপত্র কবে থেকে জমানো শুরু হবে, এখানে দেখুন ক্রুশিয়াল ডেট অফ এলিজিবিলিটি, ঠিক আছে। তো এখানে কিন্তু 23 জানুয়ারি 2020 দেওয়া রয়েছে, অর্থাৎ 23 জানুয়ারি 2020 কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ ডেট রয়েছে। এখনও আবেদনপত্র জমানো শুরু হয়নি, আজকে December 14th। তো December 23rd থেকে কিন্তু আবেদনপত্র জমানো শুরু হবে, ঠিক আছে। তো আপনারা যদি শিক্ষাগত যোগ্যতাটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা, যদি মিল খেয়ে যায় পোস্টটি খুবই ভালো, ঠিক আছে। তো এখানে দেখুন যে এক্সাম ডেট, এই পোস্টগুলো কিন্তু খুবই ভালো, যে এক্সাম ডেট কবে হবে এটা কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দেবে। টু বি অ্যানাউন্সড অন DRDO ওয়েবসাইট, ওই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনের নিচে। এখানে আপনারা দেখেও নিতে পারছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, তো এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন নেক্সটে কবে CBT মাধ্যমে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, তো সেটার কিন্তু আপনাদের দিয়ে দেবে ইনফরমেশান। তো আমরা চলে আসবো এখন এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। তো সেখানে আমরা দেখে নিচ্ছি, দেখুন এখানে কী দেওয়া রয়েছে। তো আপনাদের এখানে আমি আপনাদের ক্লিয়ার জানিয়ে দিচ্ছি যে এখানে কী লাগবে। দেখুন, 10th class pass অর ইকুইভ্যালেন্ট ফর্ম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ যে কোনো ভ্যালিড একটা ইনস্টিটিউট থেকে আপনি যদি 10th পাস করে থাকেন, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, এবং সাথে কিন্তু ITI লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু ITI লাগবে, ITI যদি করে থাকেন এবং মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা। তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতাটি মিল খেয়ে যায়, ITI করা থাকে, তাহলে কিন্তু আবেদনটা করবেন। তো এখানে দেখুন MTS খুব ভালো পোস্ট, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। তো এখানে SC ST সব আলাদা হিসেবে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া রয়েছে। তো টোটাল যেটা সেটা হলো 1817 ভ্যাকেন্সিসের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছে। এটা অনেক বড় মাপের একটা ভ্যাকেন্সি বোঝাই যাচ্ছে, এবং পরবর্তী যে PWD সেকশানে কিন্তু আলাদা রয়েছে ভ্যাকেন্সিস, ডিটেলসটা আপনারা দেখে নেবেন। এখন চলে আসবো এজ লিমিট। তো এজ লিমিট আপনারা এখানে দেখে নিতে পারছেন, এজ লিমিট সেকশান দেওয়া রয়েছে। তো সেখানে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, দেখুন এজ লিমিট কিন্তু আপনাদের মিনিমাম প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে 18 থাকে, তো এই ক্ষেত্রেও 18ই রয়েছে। ম্যাক্সিমাম কিন্তু 25 বছর বয়সের মধ্যে হতে হবে, তবে বয়সটা কিন্তু ক্যালকুলেট করে নেবেন 23 জানুয়ারি 2020 হিসেবে কিন্তু ক্যালকুলেট করতে হবে আপনাকে বয়সের হিসাবটিকে। তো আপনার যদি বয়সটি মিলে যায় তাহলে অবশ্যই আবেদন করবেন, এবং কী সালের মধ্যে বয়সটি হতে হবে এখানে কিন্তু পিরিয়ড দেওয়া রয়েছে, দেখুন, ঠিক আছে। এই সালের মধ্যে কিন্তু, অর্থাৎ এই তারিখ থেকে এই তারিখ এবং এই মাসের মধ্যে, এই মাস এবং কোন বছরের মধ্যে আপনাকে জন্ম তারিখটা থাকতে হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এবং এখানে পরবর্তীতে কিন্তু সমস্ত বিস্তারিত দেওয়া রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশান নোট সমস্ত বিস্তারিত আপনারা এই নোটিশের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি নোটিশটির লিঙ্ক দিয়ে দেবো, এবং এইজ সরকারি যে নিয়ম হিসাবে এইজ রিল্যাক্সেশন সেটাও কিন্তু রয়েছে, SC ST বাকি ক্যাটাগরিদের জন্য আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু যে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলসটা, আপনারা যদি কীভাবে অ্যাপ্লাই করবেন এটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে হবে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে কিন্তু করতে হবে, সেটা বিস্তারিত আমি জানিয়ে দেবো। তো এখনও কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, 23 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন। তো দেখুন এখানে কিন্তু যে কোন কোন এরিয়াতে হচ্ছে, এখানে কিন্তু এরিয়াগুলোও দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা কলকাতা দেখে দিতে পাচ্ছেন, এখানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, এটা তো আমি প্রথমেই ভিডিও শুরুতেই বলেছি যে এটা কিন্তু আপনাদের অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবল জব, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু চেন্নাই রয়েছে, ঠিক আছে, এগুলো তো আমাদের দরকার পড়বে না, এবং জাম্বু রয়েছে, কোচি রয়েছে, কলকাতা রয়েছে। তো কলকাতার ক্যান্ডিডেটসরা কিন্তু কলকাতাতেই অ্যাপ্লাই করতে পারবে, এখানে লখনউ রয়েছে, মুম্বাই রয়েছে। তো আমরা চলে আসবো শিলিগুড়িতে, তো এখানে দেখুন শিলিগুড়িতেই আপনাদের কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে। আপনাদের
পরীক্ষা যে সেন্টারটা সেটা কিন্তু শিলিগুড়িতে পড়বে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখে নেবেন পুনে রয়েছে, নাগপুর রয়েছে, তো আপনারা যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসরা সেটা কিন্তু অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হয় কিংবা কাছাকাছি সেখানে কিন্তু আলিপুর হতেও পারে, সেখানে কিন্তু শিলিগুড়িতে আমরা পরীক্ষাটা দিতে পারবো, ঠিক আছে। তো ক্লিয়ার হলো আশা করি এই বিষয়ে, সমস্ত বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার জানাতে পারছি। তো দেখুন প্রথম যে এক্সামিনেশানটা হবে সেটা কিন্তু আপনাদের সিবিটি হবে, ঠিক আছে। সিবিটি দেওয়া রয়েছে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। এবং কী কারণে রিজেকশন করা হবে, কিছু কিছু বিশেষ কারণ থাকবে যেগুলো কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে সেগুলি ক্ষেত্রে কিন্তু আপনাদের রিজেকশন করা হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু ভ্যালিড হিসেবে ধরে নেওয়া হবে না। তো এবং পরবর্তীতে যে সিলেকশন প্রসেসটা চলবে সেকশন ফোর হিসেবে, ঠিক আছে, এখানে কিন্তু সিলেকশন ফোর হিসেবে যে সিলেকশন প্রসেসটা চলবে কী হিসেবে চলবে আপনারা এখানে দেখে নেবেন, ঠিক আছে। এখানে আপনাদের সিবিটি টেস্ট হবে, তারপর টিয়ার ওয়ান টিয়ার টু এক্সাম হবে। দ্য মিনিমাম ফর এক্সামিনেশান উইল বি হিন্দি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ আপনাদের কিন্তু ইংলিশের দক্ষতা অবশ্যই থাকতে হবে, এটা পরীক্ষাটা কিন্তু ইংলিশেই হবে, ঠিক আছে। অর্থাৎ বাংলার কিন্তু কোনো স্কোপ থাকছে না, ঠিক আছে। আপনাদের হিন্দি থাকলে হিন্দি যাদের খুব ভালো হিন্দি পড়া লেখা বুঝতে পারে তাদেরও থাকছে, অর্থাৎ হিন্দি এবং ইংলিশই থাকছে, ঠিক আছে। তো দেখুন এখানে আর একটা যেটা বিষয়, এখানে যে টিয়ার ওয়ান এবং টিয়ার টু এর পরীক্ষাটা হবে। তো প্রথমে তো আপনাদের সিবিটি, আমি প্রথম থেকেই বলছি সিবিটি হচ্ছে, পরেরটাও কিন্তু সিবিটি হবে, ফাইনাল সিলেকশন হবে সেটা, হ্যাঁ। অর্থাৎ সিলেকশন প্রসেস সম্পূর্ণ দুটো হচ্ছে, সিবিটি ওয়ান অর্থাৎ টিয়ার ওয়ান এবং টিয়ার টু দুটোই কম্পিউটারে হচ্ছে। তো আপনাদের কিন্তু এখানে বাংলার কোনো অপশান থাকছে না, ইংলিশ এবং হিন্দি। তো এখানে দেখুন যে স্কোপ অফ এক্সামিনেশান কী কী সাবজেক্টের উপর হচ্ছে, এখানে আপনারা দেখে নেবেন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এইসব সাবজেক্টের উপর কিন্তু থাকছে। এবং পাশাপাশি কিন্তু আপনারা নাম্বারটাও দেখে নিতে পারছেন, নাম্বার অফ কোশ্চেন্স এবং মানে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য কত নাম্বার করে নেওয়া হবে এবং ম্যাক্সিমাম মার্কস কত থাকবে। এখানে আমি যা দেখতে পাচ্ছি প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু একটি কোশ্চেনের ভ্যালু কিন্তু এক নম্বর করেই থাকবে। এখানে টাইম ডিউরেশন দেওয়া রয়েছে টিয়ার ওয়ানের জন্য 90 মিনিট এবং টিয়ার টু এর জন্য কিন্তু সেম 90 মিনিটই রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু আশা করি সমস্ত বিষয়টা আপনাদের ক্লিয়ার জানাতে পারছি আমি। তো কোনো রকম যদি আপনাদের এই পোস্টের বিস্তারিত জানতে চান অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু অবশ্যই সেরকম যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আপনাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, ভিডিও আপডেট করে। তো বন্ধুরা এখানে কিন্তু আর সেরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখছি না। তো আর একটা যেটা বিষয় আমি মিস করে গেছি, তো এখানে ভিতরে চলে গেছে আপনাদের জানিয়ে দিতে চাই, সেটা হলো যে অ্যাপ্লিকেশান ফিসটা লাগবে, যে অ্যাপ্লিকেশান যে ফিসটা লাগবে সেটা কিন্তু আপনাদের জেনারেল একটু ভালো করে শুনে নিন, শুনে নেবেন বন্ধুরা, যে জেনারেল ওবিসি ইডাব্লিউএস যদি ক্যান্ডিডেটস হয়ে থাকে, আমি কি বললাম যে জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটস হলে কিন্তু 100 টাকা ফিস লাগবে, ঠিক আছে, ক্লিয়ার। 100 টাকা কিন্তু সেই সব ক্যাটাগরিজ ক্যান্ডিডেটের জন্য লাগছে, এবং বাকি যতগুলো ক্যাটাগরিজ থাকছে এসসি এসটি পিডাব্লিউডি ইডাব্লিউএস যা ক্যাটাগরিজ রয়েছে তাদের জন্য কিন্তু কোনো ফিসই লাগবে না, ঠিক আছে। কেবলমাত্র 100 টাকা লাগছে, সেটা হলো জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, ক্লিয়ার আশা করি। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা ইমেল হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এখানে আপনারা হেল্পলাইন নাম্বার পেয়ে যাচ্ছেন, ইমেল পেয়ে যাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, এবং সাথে এই যে পিডিএফটা আপনারা অফিসিয়াল পিডিএফটা দেখতে পেলেন সেটাও কিন্তু আমি দিয়ে দেবো লিঙ্কটা। তো এখানে আপনারা কিন্তু আরও ডিটেলস পেয়ে যাচ্ছেন। তো এখানে আশা করি আপনার সমস্ত বিষয়টাই আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বাকি বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে হবে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কিন্তু অবশ্যই করবেন, কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমাদের অনেকটাই অনুপ্রেরণা দেয় এভাবে ভিডিও বানাবার জন্যে। এবং বন্ধুরা আমি কিন্তু আরও একবার আপনাদের জানিয়ে দিতে চাই, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু কোনো কারণেই কোনো পোস্টের সাথে মিলবে না, আপনারা কিন্তু এই নাম্বারটি মিলিয়েই কিন্তু বাকি ইনফরমেশান আপনারা জোগাড় করবেন, ঠিক আছে। যে আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না বা কী কারণে অ্যাপ্লাই করবেন না, আপনার যদি শিক্ষাগত এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি মিল খেয়ে যায় তাহলে কেন আবেদন করবেন না, এটা নিয়ে কোনো রকম যদি আপনারা ইস্যু করবেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।